যাইতে মনে মনে ভাবছেন, হায় হায় কাকস্য পরিবেদনা, কিসের জন্য আমি মায়া কারাগারে পড়ে আছি। আমি যাব যেখানে আমার শ্রী গোবিন্দ আছেন, তার দর্শন মানসে আমি চলে যাব। এই বলে একদিন কাউকে কিছু না বলে শ্রীক্ষেত্রে জগন্নাথ উদ্দেশ্যে যাত্রা করলেন। পথেই বেরিয়ে যায় দেবীর বাচ্চিক জ্ঞান আকুল প্রাণে, কেঁদে বলে উঠল, কি বলে উঠল গো, কেমন তোমারে পাইব দেখা দেহ মোর, কেমন তোমারে পাইব দেখা দেহ মোর, নবীন রোদ ঘন শ্যাম ডাকি যে তোমারে, নবীন রোদ ঘন শ্যাম ডাকি যে তোমারে, পথিকের মতন চলেছে খুঁজতে খুঁজতে, যখন ভগবানকে দেখার জন্য পুরীধামে জগন্নাথ দর্শনে চলেছেন ভক্ত জয়দেব, এদিকে সুদেব ঠাকুর স্বপ্নাদেশ অনুসারে পদ্মাবতীকে সুন্দর করে সাজিয়ে পথের মাঝে জয়দেবের প্রতীক্ষায় রইলেন। ভাবছেন তাই তো প্রভু আমার স্বপ্নে জানালেন, কই কেহই তো সেভাবে এলো না, এমত সময় দেখলেন অদূরে এক অপূর্ব জ্যোতির্ময় যুবা পুরুষ মুখে সে বলছেন আর গাইছেন, কি বলছেন গো, নম বাসুদেবায় নম বিষ্ণুয় নম, বাসুদেবায় নম বিষ্ণুয় নম, ভক্ত বাঞ্ছা প্রিয় বাঞ্ছা পূর্ণায় নম, ভক্ত বাঞ্ছা প্রিয় বাঞ্ছা পূর্ণায় নম, প্রতি যুগে যুগে ভক্ত জোনার তনে, প্রতি যুগে যুগে ভক্ত জোনার তনে, অবনীত হও তুমি অবতরি ধনে, অবনীতে হও তুমি অবতরি ধনে, নম কৃষ্ণ কেশবায় শ্রী মধুসূদন, নম কৃষ্ণ কেশবায় শ্রী মধুসূদন, নম গোপী বল্লভ শ্রী রাধারমণায়, নম গোপী বল্লভায় শ্রী রাধারমণায়, এ দাসু শশু ধরে কহি দেহ কৃপা করে, বিরিঞ্চি বাঞ্ছিত তব চরণ তরিতে, বিরিঞ্চি বাঞ্ছিত তব চরণ তরিতে, দেখা দাও গো, দেখা দাও গো শ্রী গোবিন্দ গোপী বল্লভ, দেখা দাও গো। সুদেব ঠাকুর বললেন, মা ওই যে
ওই যে তোমার স্বামী আসছেন, তুমি ওর গলায় মাল্যদান করো এবং আত্মসমর্পণ করো। পদ্মাবতী পিতার আদেশ অনুসারে মালাটি হাতে নিয়ে রাস্তায় দাঁড়ালেন। জয়দেব কৃষ্ণ অনুরাগী বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলছেন। আর সেই পদ্মাবতী কোনো কথা না বলেই মালাটি নিয়ে কি করলো জানো? পরাইল পুষ্পমালায় আপনা সোফিয়া, পরাইল পুষ্পমালা আপনা সোফিয়া। তাহা দেখি নবীন জয়দেব উঠি চমকিয়া, তাহা দেখি নবীন জয়দেব উঠি চমকিয়া। ভাবিতে নারিল ভাবিতে নারিল অতর্কিতে কি হলো, ভাবিতে নারিল অতর্কিতে কি হলো, ভাবিতে নারিল। সুদেব ঠাকুর উভয়ের সম্মুখে এসে বলছে, বাবা এটি আমার একমাত্র কন্যা পদ্মাবতী, এই মেয়েটি আমার প্রভু জগবন্ধুর দান, তাই জগবন্ধুর প্রত্যাদেশই তোমাকেই আমি দান করলাম, তুমি গ্রহণ করো বাবা। এই বলে সুদেব ঠাকুর পদ্মাবতীকে জয়দেবের করে সম্পদান করলেন। জয়দেব বললেন, না না এ কি করে সম্ভব, আমি যে সন্ন্যাসী, আমার কোনো ঘর বাড়ি নেই, সংসার আমায় বিদায় দিয়েছে, আমি যে জীবনে কোনোদিন সংসার করব এ কথা মনে করি নাই, সুতরাং আমার হাতে আপনার কন্যাকে সমর্পণ করা ভুল হবে, আপনি অন্য এক ভালো পাত্র দেখি বিবাহ দিন। জয়দেবের উত্তরে অপেক্ষা না করে চলে যেতে লাগলেন। সুদেব ঠাকুর বলছে, জয়দেব প্রভুর আদেশে আমি তোমাকে আমার কন্যাকে দিয়েছি, এখন আর কন্যা আমার নয় তোমার স্ত্রী, এর জীবন ভরণ মরণ পোষণ সবই তোমার, আমি একে আর গৃহে নিয়ে যাব না, তুমি যা ভালো বোঝো তাই করো বাবা। মা পদ্মাবতী তুমি তোমার স্বামীর পথ অনুসরণ করো। এই বলে সুদেব ঠাকুর অশ্রু ভরা জল নিয়ে ঘরে ফিরে এসেছে, ধীরে ধীরে স্থান ত্যাগ করলেন। জয়দেব দেখলেন সত্যি তো সেই অপূর্ব জ্যোতির্ময়ী সর্বালঙ্কারে ভূষিতা তার পশ্চাতে আছে। জয়দেব জি মায়ার শৃঙ্খল এড়ানোর জন্য সর্বস্ব ত্যাগ করে বিদায় নিয়েছেন। সাহস আসে মায়ার আক্রমণে ভয়ে ভীত হয়ে বলছে, কি তুমি আমার পশ্চাতে আসছো কেন, আমি সন্ন্যাসী, আমি কখনোই তো সংসার করব না, তোমার দেওয়া মালা তুমি ফিরিয়ে নাও। এই বলে গলার মালাটি যখন খুলেছেন পদ্মাবতী মৃদু মৃদু হাস্য করে নিজের গলাটি বাড়িয়ে দিলে। জয়দেব মনের ভুলেই সেই মালাটি কি করল, পদ্মাবতী ঠিক যেমন করে জয়দেবের অতর্কিতে মালা দিয়েছিল, এখনো বাহ্য জ্ঞান শূন্য হয়ে জয়দেব ঠাকুর এবার কি করলো জানো, সেই মালাটি নিয়ে জয়দেব দিল গলে ফুল মালা লইয়া, জয়দেব নিল গলে ফুল মালা লইয়া, বান্ধিল মায়ার বাঁধন ঘটাইল জ্বালা, বান্ধিল মায়ার বাঁধন ঘটাইল জ্বালা, এবার জ্বালা বেড়ে গেল রে, ফুল মালা গলায় দিয়ে জ্বালা বেড়ে গেল রে, ফুল মালা গলায় পরে জ্বালা বেড়ে গেল রে। পদ্মার নয়নে যখন নয়ন রাখলো ফুলমালা যে গলায় পরিয়ে দিল, আর তো ছেড়ে যেতে মন চাইছে না, এ কি হলো, এ আমি কি করলাম? জয়দেব আকাশের দিকে চেয়ে বলছেন, হে ভগবান হে মধুসূদন এ তুমি কি করলে প্রভু, আমি একে নিয়ে কোথায় যাবো, কিন্তু একে ফেলে গেলে যে আমার আমার অধর্ম হবে। জয়দেব পদ্মাবতীর দিকে চেয়ে বললেন, তুমি পারবে আমার সঙ্গে থাকতে, কখনো অনাহারে কখনো বৃক্ষতলে কখনো ভিক্ষান্নি জীবনযাপন, যেহেতু আমি সদ্যহারা কাঙাল, আমার সঙ্গে থেকে সুখ দুঃখ সম জ্ঞানে যদি থাকতে পারো তবেই এসো। পদ্মাবতী অশ্রুপূর্ণ নয়নে বলছি, স্বামী গো
তুমি আমাকে চিনতে পারোনি, তবে শোনো আমি বলি, আমি তোমাকে শোনাই। স্বামী যদি ভিখারী হয়, স্ত্রী ভিখারিনী, পতির মুখী সুখী সতী, দুঃখীতে দুঃখিনী। জয়দেব বললে, তবে আমার সঙ্গে এসো। এই বলে পদ্মাবতীকে নিয়ে শ্রী গোবিন্দের নাম স্মরণ করে শ্রীক্ষেত্রে জগন্নাথ দেব মন্দিরে উপস্থিত হলেন এবং দয়াময় শ্রী জগন্নাথ শ্রীমূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে ভাবাবেশী জগবন্ধুকে আলিঙ্গন করার জন্য দুটি বাহু প্রসারে ছুটে চলেছে। পূজারী ব্রাহ্মণ বাধা দিয়ে বললেন, এ কি করছো? কারো বাধা মানল না। সেই ব্রাহ্মণগণের কোনো বাধা না মেনে জয়দেব মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলেন। পূজারীগণ অতিশয় ক্রোধান্বিত হয়ে এক একটি বেতের লাঠি দিয়ে জয়দেবকে প্রহার করতে লাগলো। সেই প্রহারে জয়দেব ধুলাতে পড়িয়া জয়দেব কাঁদিতে লাগিল। ধুলাতে পড়িয়া জয়দেব কাঁদিতে লাগিল। পদ্মাবতী সতী আসি কোলেতে ধরিল। পদ্মাবতী সতী আসি কোলেতে ধরিল। দুনয়নে বহিতেছি শ্রাবণের ধারা। দুনয়নে বহিতেছি শ্রাবণের ধারা। দেখে খুশি পড়িল জগবন্ধুর মালা। দেখে খুশি পড়িল জগবন্ধুর মালা। খসে যে পড়িল মহাপুরুষ হবেন, তা নইলে জগবন্ধুর গলার মালা আপনা থেকেই ওর গলায় কেনই বা পড়বে। তাই পূজারীগণ যত্ন সহকারে জয়দেবকে ধরে মন্দিরের বাহিরে নিয়ে গেলেন। সেই সময় কাকা নিরঞ্জন গোস্বামী জয়দেব অন্বেষণে পুরীধামে এসেছিলেন। বহু খোঁজাখুঁজির পর জয়দেবকে মন্দিরের বাহিরে দেখতে পেয়ে জয়দেবকে বুকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। পূজারীগণ নিরঞ্জন গোস্বামীর কথায় তাদের দুর্ব্যবহারের জন্য জয়দেবের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং তাদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করলেন। প্রতিদিন জগবন্ধুর প্রসাদে শেওরাস নিয়ে যায়। পদ্মাবতী ও কাকা সেবা শুশ্রূষা করতে লাগলেন। কিন্তু সেই দিন রাত্রি মহারাজ ইন্দ্রদ্যুম্নকে প্রভু জগন্নাথদেব স্বপ্ন দিলেন, হে রাজন, জয়দেব গোস্বামী নামে আমার এক পরম ভক্ত আমার স্বপ্ন মানুষই আমার মন্দিরে এসেছে। পূজারীগণ অযথাভাবে তাকে প্রহার করেছে, তুমি নিজে গিয়ে দেখে এসো সে প্রহার করে তাকে কি কষ্ট দিয়েছে। তুমি কি জানো ভক্তকে প্রহার করা মানে আমাকে প্রহার করা? এই দেখো আমার পৃষ্ঠে বেত্রাঘাত, আমি যে ভক্তের বাধা মাথায় করি। তুমি জানো যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তার সমস্ত ব্যথা বেদনা বাধা সব নিই। মদ ভক্তাসু মদ প্রসাদেন কৃতার্থ ভবন্তি দেহ অনন্যাইতি। সুতরাং আমার ভক্তির অপমান না আমি কখনোই সহ্য করতে পারি না। যদি কেউ আমার নিকট অপরাধ করে আমার নিকট ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করি, কিন্তু ভক্তের নিকট অপরাধ করলে আমার নিকট ক্ষমা চেয়ে আমি তাকে কখনোই ক্ষমা করব না যদি আমার ভক্ত ক্ষমা না করে। তাই ভগবান জগবন্ধু বললেন, ভক্ত আমার প্রাণের প্রাণ, আমি ভক্তির দুয়ারে বাধা রই। ভক্তের কারণে আসিয়া ভুবনে ভক্তের সকল বাধা ছিঁড়েতে বই। দেখো বৃন্দাবনে ভক্তেরই কারণে ধেনু লয়ে সদা ফিরি বনে বনে। কাঁধে করি যত ব্রজ রাখাল গণে ভক্ত ছাড়া আমি কখনোই নই। যে আমারে ডাকে ভক্তি ভরে অনন্ত পদ দেই তো তাহারে।
সর্বকর্ম ফল ঘুচাইয়া তারে আমাতে মিশায় লই লই তারে প্রতি যুগে যুগে নানা অবতারে আসি আমি সদা ধরণী উপরে কহি শশ ধরে এসো কৃপা করে শ্রী রাধা রানী রে বামেতে লই। হে রাজন আমি আমি গিয়ে আমি গিয়ে আমার ভক্তকে দেখে এসেছি, তুমি তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে তুষ্ট করো। এইসব নাদেশ দিয়ে জগবন্ধু অন্তর্ধান করলেন। প্রভাতে মহারাজেন্দ্র দুম্ন চতুর্দলা করে জগবন্ধু মন্দিরে এসে দেখে ঠাকুরের গলার মালা ছিঁড়ে গেছে। একই একই দেখো ঝরঝড় রক্ত ধারা বহে প্রভুর অঙ্গ হতে। ইন্দ্রদুম্ন দেখে তাহা আপন নয়নে প্রভুর ধারা বইছে তুই নয়নে তাহা এক বদনে বলবো কত। একই মহারাজেন্দ্রদুম্ন অশ্রুপূর্ণ নয়নে পূজারী গণকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণগণ তোমরা কাকে প্রহার করেছ? পূজারী অর্থাৎ পান্ডাগণ বলছেন, হে মহারাজ একজন নবীন যুবক মনে হয় সে উন্মাদ, সকল বাধা অপেক্ষা করে প্রভু জগবন্ধুর বিগ্রহ স্পর্শ করতে গেলে আমরা তাকে বেত্রাঘাত করেছি। ইন্দ্রদুম্ন বললেন, হায় 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 কি সর্বনাশ করেছ, সে উন্মাদ নয় তোমরা উন্মাদ হয়েছ, দেখো যাও তোমরা তোমরা কাকে বেত্রাঘাত করেছ। ব্রাহ্মণগণ ছুটে গিয়ে দেখে জগবন্ধুর কোমল অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন, রক্ত ঝুঁকছে ব্যথা ভরা অন্তরে, সবাই আকুল প্রাণী কেঁদে উঠল, করজুড়ি বলছি, হে দয়াময় আমরা অজ্ঞান, আমরা মূঢ়, আমরা মহা অপরাধ করেছি প্রভু, আমাদের কৃপা করে ক্ষমা করো। ইন্দ্রদুম্ন বলছেন, কে কে তোমাদের ক্ষমা করবে প্রভু জগন্নাথ? না না কখনোই না, যাকে তোমরা প্রহার করেছ সে পরম ভক্ত, সে পরম বৈষ্ণব চূড়ামণি জয়দেবী যদি না ক্ষমা করে তোমাদের এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। চলো আমরা সবাই মিলে তার নিকট ক্ষমা চেয়ে নেব। এই বলে রাজা সহ ব্রাহ্মণগণ যেখানে জয়দেব ও পদ্মাবতী আছে সেইখানে গিয়ে জয়দেবের দুটি চরণ জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, হে বৈষ্ণব প্রভু আমরা তব চরণে বহু অপরাধ করেছি, ক্ষমা করো নিজ গুণে ওহে কৃপা সিন্ধু, ক্ষমা করো নিজ গুণে ওহে কৃপা সিন্ধু, তবে ক্ষমা করিবে মোদের প্রভু জগ বন্ধু, প্রভু মোদের ক্ষমা করো। মোরা তব চরণী অপরাধী প্রভু মোদের ক্ষমা করো, আমি তব চরণী অপরাধী নইলে জগবন্ধু কৃপা পাব না, কৃপা করো ওহে কৃপাময় নইলে জগবন্ধু কৃপা পাব না, তব চরণে অপরাধী। এইভাবে মহারাজেন্দ্রদুম্ন পাণ্ডারা ভক্ত জয়দেবের নিকট ক্ষমা চেয়ে নিলেন এবং রাজা বললেন, চলো জয়দেব তোমাকে আর এত কষ্ট করে এই পুরীতে থাকতে হবে না, আমি তোমার বাসস্থানে নিয়ে গিয়ে থাকার ও সেবা পূজা করার ব্যবস্থা সুন্দরভাবে করে দিয়ে আসব। এখনো পর্যন্ত সেই মহারাজেন্দ্রদুম্নের কর্মফল রয়ে গেছে, জয়দেবীর জন্য তিনি সুন্দর করে মন্দির এবং বাসযোগ্য স্থান তৈরি করে দিলেন, নদীর নিকটে একটি ভজন কুঠি নির্মাণ করে দিলেন। পদ্মাবতী জয়দেব আনন্দে সেখানে দিন যাপন করে। কিছুদিন পর শুরু হলো জয়দেবের গ্রন্থ রচনা, সে হলো ভগবানের লীলা কথা। জয়দেবের লেখনীতি গোবিন্দ লীলায় একটি বিশেষ শ্লোক লিখেছেন, সেটি হলো গীত গোবিন্দের একটি স্বর্ণাক্ষর যা
ভগবান আমার পরিপূর্ণ করেছিলেন তা আমরা সবাই জানি এবং জগৎবাসীও জানেন। সেটি যদি না বলা হয় ভক্তকবি জয়দেবকে অপমান করা হয়। সরগরল খণ্ডনং মম শির সীমন্ডনং এই পর্যন্ত লিখে ভগবান দেখছি পদকবি জয়দেব কি করেন। তিনি যখন এই পদখানি রচনা করছিলেন রাধারানী মানময়ী কঠিন মানে জর্জরিত ভগবান কৃষ্ণ তার চরণ ধরে কাঁদলেন। অবশেষে মনে হলো ভগবান তার ভক্ত শ্রীমতী রাধারানীর চরণ দুখানি যেন মস্তকে ধারণ করতে চলেছে। পদকবি জয়দেবের মনে মনে হলো না না তা কি করে হয়, ভগবান কিনা সামান্য নারীর চরণ মাথায় ধরবে তা কি করে হয়। বন্ধ করে দিলেন লেখনী, বন্ধ করে দিয়ে তিনি কি করলেন তার সতী সত্যি রমণী স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মাবতী তুমি রন্ধন করো আমি স্নান করে আসি অজয় নদী থেকে। যখন তিনি অজয় নদীতে স্নান করতে চললেন ভগবান বললেন, জয়দেব তুমি চিনতে পারোনি আমি যে কত ভালোবাসি ভক্তকে, তুমি জানো না ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু, ভক্তির হাতে প্রেম ডুরি যেদিকে ঘুরায় সেই দিকে ঘুরি, ভক্ত যেদিন প্রসাদ দেয় সেদিন প্রসাদ পাই, ভক্ত যেদিন না দেয় প্রসাদ আমি উপবাসে যাই। তুমি যে কথা লিখতে পারোনি আমি আজকে সেই কথা লিখবো, দেখো আমি পারি কি না। এই বলে ভগবান আমার রাধারানীকে স্মরণ করে চলেছে কোথায়, না জয়দেবীর ঘরে, জয়দেবীর ঘরে চললেন ভগবান জয়দেবের রূপ ধরে। পদ্মাবতীকে কি ডাক দিলেন, পদ্মা পদ্মাবতী কে, আমি জয়দেব, দরজা খোলো। এই তো তুমি চলে এলে কেন স্বামী, এই যে বললে তুমি স্নান করতে যাবে, জানো পদ্মা পথে চলতে চলতে গীত গোবিন্দের পথখানি মনে হয়ে গেল, তাই ভাবলাম যদি ফিরে আসতে আসতে আবার ভুলে যাই তাই আমি ছুটে চলে এলাম পথখানি রচনা করতে। তুমি এক কাজ করো না, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে স্নান করিয়ে দেবে একটু। কি বললে, আমি স্নান করিয়ে দেবো? হ্যাঁ নাও না, তুমি তো আমাকে বহুদিন সেবা করনি স্নান করানোর, প্রভু আমি যে জল এনে রেখেছি তাই দিয়ে দেবো। বলছে দাও দাও। সুন্দর একটি আসন করে পদ্মাবতী ভগবানকে বসালেন জয়দেব রূপে। আহ ভক্তিরাতে ভগবানের সেবা, আপন মনে নিজ ঘরে বয়ে আনা জল ভগবানকে স্নান করালেন, সর্বাঙ্গ মুছিয়ে দিলেন, মুছিয়ে দিয়ে মাথার একরাশ কিশোরাবধি যে ভগবানের চরণখানি স্পর্শ করলেন, যে স্পর্শ করে বুঝতে গেলেন পদ্মাবতী মূর্ছিত হয়ে পড়লেন চরণে, চরণে মূর্ছিত হয়ে অন্তরে দর্শন করছে কি আমি কাকে দেখছি, এই যে জগতের নাম জগন্নাথ আমার ঘরে এসেছে, তুমি এসেছো দয়াময়, তুমি তোমার পদ্মাবতীর হাতে সেবা নিতে এসেছো, আমি যে তোমার সেবা করব বলে অপেক্ষা করে আছি। পদ্মা ওঠো জাগো, আমার বড় ক্ষুধা পেয়েছি, আমায় খেতে দেবে না? হ্যাঁ দেব, এই তো তাড়াতাড়ি করে পদ্মাবতী উঠে বলছে, স্বামী আমি না কিছুক্ষণের জন্য কেমন হয়ে গেছিলাম, দাঁড়াও আমি মন্দিরে যাচ্ছি, পারসনি তুমি তাড়াতাড়ি চলে এসো কেমন। পদ্মাবতী মন্দিরে কেন, কেন তুমি তো প্রতিদিন মন্দিরে নীলমাধবের ভোগ লাগাও, রাধা মাধবকে ভোগ লানা গিয়ে প্রসাদ পাও না, তবে আজ কেন কথা বলছো, আচ্ছা এমনটা হয় না কেমন। পদ্মাবতী মনে করো না তোমার মন্দিরে যে মাধব আছে, আজকে না হয় আমি তোমার সেই মাধব হয়ে গেলাম। কি বলছো তুমি, আমার দিকে তাকাও, মনে করো আমি তোমার নীল মাধব, তোমার যা কিছু রন্ধন যা কিছু পারস আমার সামনে দিয়ে নিবেদন করে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছি, সতীর কাছে প্রতিবাক্যই তো একমাত্র শ্রেয়, ভগবানের কথা শিরোধার্য করে বললেন বেশ, তোমার যদি তাই ইচ্ছা হয় আমি তো তোমাকে ছাড়া কোনোদিন আর কাউকে ভালোবাসিনি,
তুমি আমার সব, এই নাও সেবা করো। বলে যেই সেবা করেছি, ভগবান বললেন আমি আসি, ওই পদখানি রচনা করি কেমন। তাড়াতাড়ি করে পদ রচনা করতে যাচ্ছে, পদ্মাবতী বলে আমি যাব না, আমি তোমার পদসেবা করি। বলছে না না তুমি সেবা করে নাও। ভগবান মন্দিরে গিয়ে গীত গোবিন্দের বাকি অংশ পূর্ণ করলেন, দেহি দেহি পদপল্লব মুদারম। পদ্মাবতী এদিকে সেবা করতে বসেছি, এমন সময় আসল জয়দেব এসে বললে, পদ্মা দরজা খোলো। দরজা যেই খুলেছি কি ছি 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 ছি, আমি কি দেখছি পদ্মাবতী তুমি সেবা করছো? তবে কি এতদিন তুমি আমাকে উচ্চষ্ট প্রসাদ সেবা করাও, তুমি আগে সেবা করে নাও। ছি 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 ছি, দূর হয়ে যাও আমার ঘর থেকে, দূর হয়ে যাও, তোমার মুখ দর্শন পাও। স্বামী কি বলছো তুমি, তুমি আমার কথাটা শোনো, আমি কোনো ভুল করিনি। একটু আগেই তুমি এসেছিলে ঘরে, আমি স্নান করিয়েছি, তুমি গীত গোবিন্দ রচনা করেছো। দাঁড়া দাঁড়া, সমস্ত ঘটনা শোনার পর পদকবি জয়দেব বললেন, তুমি ঠিক বলছো। হ্যাঁ গো আমি ঠিক বলছি, একটু দাঁড়াও, ওই প্রসাদ একা খেও না। মন্দিরে গিয়ে জয়দেব যেই দাঁড়িয়েছে, দেখলো অষ্টপদ্মের অঙ্গগন্ধ মেঘমাদ চন্দন কস্তুরীর গন্ধ ভেসে আসছি, দরজাখানি খোলা, গীত গোবিন্দ খোলা। ছুটে গিয়ে দেখছি কি বাঁকা হাতের বাঁকা লেখা। এমন সময় ভগবান আমার সম্পূর্ণ পদখানি রেখে দিয়ে অন্তর্ধান হয়েছে। এমন সময় দেখলি সব পূর্ণ হয়ে গেছে। জয়দেব ভাষা হারিয়ে ফেলল, হারিয়ে ফেলে ছুটে গিয়ে বলছি, পদ্মাবতী পদ্মাবতী তুমি বড় ভাগ্যবতী গো, তোমার মতো পতিব্রতা সতী রমণী জগতে আর কেউ নাই, যে আজ নিজ পতিকে সেবা করে জগৎপতির সেবা করল। দাও পদ্মা দাও, তোমার কাছে আমি কঙ্গালের মতো হাত পেতে দাঁড়িয়ে আছি। স্বামী কি বলছো তুমি? হ্যাঁ গো চেয়ে দেখো আমার গীত গোবিন্দে কার ছোঁয়া পড়েছে, তুমি দেখো আমার সমস্ত অহংকার চূর্ণ করি ভগবান আমায়, আমাকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে, তুমি দেখিয়ে দিয়ে গেছে ভক্তই আগে অহংকার করলে হয় না। দাও পদ্মা দাও, আমায় তুমি দাও, বঞ্চিত করো না, ওই বিন্দু মাত্র প্রসাদ আমায় দাও গো, বিন্দু মাত্র প্রসাদ আমায় দাও গো। বিন্দু পেলে সিন্ধু পাব, বিন্দু মাত্র প্রসাদ আমায় দাও গো। বিন্দু পেলে সিন্ধু পাব, তুমি আমায় বঞ্চিত করো না গো, বিন্দু মাত্র প্রসাদ আমায় দাও গো, আমায় বঞ্চিত করো না গো, বিন্দু মাত্র প্রসাদ। কথা বলেছি জয়দেব বললেন, পদ্মা হরিনামামৃত সুধা সিন্ধু, পান করো তার কৃপা বিন্দু, যাহা হইতে তুষ্ট হয় মন, উত্তর নেতা ভজন করো, শ্রী গুরুদেবের চরণ ধরো, যাহা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেমধন। আজ ভগবানকে তুমি দেখা পেয়েছো, তাই তোমার মতন সতীরমণী আর এই জগতে কেউ নাই। বলছে তবে তাই হোক, সবাই মিলে সামরা আজ ভগবানের নাম করি। এইভাবে পদ্মাবতী এবং জয়দেব ভগবত কৃপা লাভ করে জগতের কাছেই ভক্ত চূড়ামণি ভক্ত শিরোমণি হয়ে রয়েছেন। কেমন ভাবে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দ